एजेड स्टोरी टीवी। एक ग्रामे रोहिणी नामের একটি মহিলা বাস করত। একদিন মহিনী ওর স্বামীকে বলল, রোহিতের বাবা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ রোহিণী? আমি মা হতে চলেছি। কি বলো, এ তো মহা খুশির খবর। আজকেই আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। ওরা সবাইকে মিষ্টি খাওয়ালো, ওরা অনেক খুশি ছিল। মা, কবে হবে? আমার ভাই হবে নাকি বোন হবে? এখনো জানি না, কিছুদিন পরেই তুমি জানতে পারবে তোমার ভাই হবে নাকি বোন হবে। কেমন রোহিত? একদিন রোহিতের বাবার বুকে অনেক ব্যথা উঠল, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা বলল উনি আর বেঁচে নেই। রোহিণী ভেঙে পড়ল। কিছুদিন পর রোহিণী একটি বাচ্চাকে জন্ম দিল, কিন্তু বাচ্চাটিকে দেখে রোহিণী একদমই খুশি হলো না, কারণ ওর মেয়ে বাচ্চাটি দেখতে একদমই কালো ছিল। রোহিণী ওকে অলক্ষী মনে করত, কিন্তু রোহিত ওর বোনকে অনেক আদর করত। রোহিণী সবসময় ছেলেকে সবকিছু দিত, কিন্তু রিয়াকে কিছুই দিত না। রিয়া ছোটবেলা থেকেই মার আদর না পেয়ে বড় হয়েছে। বড় হতে হতে রোহিণী রিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো, আর কথায় কথায় ওকে শুধু বকা দিত। মা, তুমি রিয়াকে এত ধমক দাও কেন? এটা তো একদমই ঠিক না। শোন রোহিত, তুই এইসবে নাক গলাবি না। যা রিয়া, বাজারে যা, বাজার করে নিয়ে আয়, আর তাড়াতাড়ি আসবি, এক টাকাও যেন এদিক সেদিক না হয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তারপর রিয়া ও সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে গেল, ওর পিছন পিছন রোহিত আসলো। এরপর যখন ওরা বাজার করছিল, তখন বাজারের মহিলারা রিয়ার রং রূপ নিয়ে ওকে অনেক অপমান করতে লাগলো। আরে, ছেলেটা দেখতে কি সুন্দর হয়েছে রোহিণীর, আর মেয়েটা পুরাই কাকের মতো কালো, কালো কালো মুখ থাকার। আরে ঠিকই বলেছেন, মনে হচ্ছে ছেলেটার জন্য নজরের টিকা হয়ে জন্মিয়েছে রিয়া। সে যা বলেছেন ভাই। তখন ওখানে রোহিত বলল, আপনাদের কি লজ্জার সম্বলে কিছু নেই? একজনের রং রূপ নিয়ে আপনারা এভাবে হাসি উড়াবেন? এরপর রোহিত রিয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। সেখানে যেতে দেরি হতে দেখে ওর মা রিয়াকে একটি থাপ্পড় দিল। কতবার বলেছি বাজারে যাবি, কিন্তু দেরি করবি না, যা এখন গিয়ে রান্না কর। এরপর রিয়া রান্নাঘরে চলে গেল। রোহিত ওর মার কাছে এসে বলল, মা, আমি সব সময় দেখি তুমি রিয়ার সাথে এরকম করো, আমি কিন্তু রিয়াকে অনেক ভালোবাসি, ও আমার ছোট্ট বোন, আমি দুনিয়ার সব সুখকে দিব, আমি জানি এভাবে আর ওর সাথে কথা বলতে না দেখি তোমাকে। রোহিত, যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করতে আসবি না, আমি তোকে আদর করি, কিন্তু আদর করতে করতে মাথায় তুলে ফেলিনি যে তুই এই কালির জন্য আমাকে কথা শোনাবি। ও জন্ম হওয়ার আগেই তোর বাবাকে খেয়ে ফেলেছে, আমি ওকে একদমই পছন্দ করি না। এটা বলে ওর মা ওখান থেকে চলে গেল। এগুলো সব রিয়া শুনতে পারলো, ও কাঁদছিল আর রান্না করছিল। একদিন রিয়া ওর কলেজে গেল, সেখানে ওর একটি ছেলের সাথে দেখা হলো। রিয়া, আমাকে চিনতে পেরেছ? আমি। ও তুমি সিদ্ধার্থ? যাক, তোমার স্কুলের বন্ধুকে তাহলে আমাকে চিনতে পেরেছ। তোমাকে কেন চিনতে পারবো না সিদ্ধার্থ? সিদ্ধার্থ না, সিদ্ধ বললেই হবে, চলো ক্যান্টিনে যে বসি। এরপর ও রিয়ার সাথে ক্যান্টিনে যে বসলো। দেখো রিয়া, আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য বলো সিদ্ধ? আমি তো এখানে নতুন এসেছি, পড়াশোনা কিছুই বুঝতে পারছি না, আমাকে পড়াতে হবে তোমার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর রিয়া সিদ্ধকে পড়াশোনাতে সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে রিয়া সিদ্ধার্থকে পছন্দ করতে লাগলো, আর সিদ্ধ স্কুল থেকেই রিয়াকে পছন্দ করত। একদিন সিদ্ধ রিয়াকে প্রপোজ করলো, রিয়াও হ্যাঁ বলে দিল। রিয়া তখন সব সময় হাসি খুশি থাকতো। কি ব্যাপার, এত হাসি খুশি থাকে কেন? একদিন রিয়ার পিছন পিছন ওর মা গিয়ে দেখলো সিদ্ধার্থের সাথে রিয়ার সম্পর্ক আছে। এরপর সিদ্ধার্থের সম্পর্কে উনি সবকিছু বের করলো।
তারপর সিদ্ধার্থের বাবা মার সাথে দেখা করলো। শোন রিয়া, আজকে অনেক কিছু ভালো রান্না কর। কেন মা, কেউ কি আসছে? হ্যাঁ, তোর মাসির মেজে সোনিয়া। সোনিয়াকে দেখতে আমাদের বাড়িতে ছেলেরা আসছে। ঠিক আছে মা, চল সিদ, তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কিন্তু মা, আমি তো আগেও একটি মেয়েকে পছন্দ করি। এটা তো আমার কিছু যায় আসে না, তুই আমার সাথে যাবি, আমি ওনাদেরকে কথা দিয়ে দিয়েছি, মেয়ে আমার পছন্দ হয়েছে। সিদের মা জোর করে সিদকে ওই বাড়িতে নিয়ে গেল। দেখেন, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। এটা তো খুবই ভালো কথা, তাহলে বিয়ের কথা পাকা হয়ে গেল। এখন আমরা মিষ্টি মুখ করি। রিয়া রিয়া, মিষ্টি নিয়ে আয়। রিয়া মিষ্টি নিয়ে আসলো, এসে দেখলো সিদ ওখানে, ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সিদ ওকে দেখে অবাক হয়ে গেল। মা, এই বিয়ে হবে না। কেন হবে না? কারণ আমি রিয়াকে পছন্দ করি। কি বলছিস, এই কালো মেয়েকে? কালো হয়েছে তো কি হয়েছে, কালো জগতের আলো। রিয়ার রং রূপ যেরকমই হোক না কেন, ওর মন অনেক পরিষ্কার, আমি বিয়ে করলে ওকেই করব। এরপর রোহিত সবাইকে অনেক কথা শুনালো। তারপর সবাই রিয়ার সাথে সিদের বিয়ে দিতে রাজি হলো। কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। সাবিতা অনেক ভালো আর বিশ্বস্ত একটি দাসী পরি ছিল। সাবিতা পরি রানীপুরের মহলে কাজ করত। রানীপুরি ওকে অনেক বিশ্বাস করত। টাকা পয়সা ধন দৌলত সবকিছু সাবিতা পরির সামনেই রানীপুরি বেরো করত, আবার রাখত। সাবিতা পরি কখনো এদিক সেদিক একটি টাকাও করেনি। এদিকে রানীপুরির মহলে রান্না করত কোকিলা নামের একটি লোভী পরি, ও একটি চোর পরিও ছিল। ও প্রত্যেক দিন কোনো না কোনো জিনিস রান্নাঘর থেকে চুরি করে ওর বাড়িতে নিয়ে যেত। কোকিলার একটি মেয়ে ছিল প্রিয়াঙ্কা পরি। প্রিয়াঙ্কা পরি পরিনগরের কলেজে পড়াশোনা করত, কিন্তু ওর মার মতো ছিল না, ও অনেক ভালো একটি পরি ছিল। মা, আজকেও তুমি একটি প্লেট চুরি করে নিয়ে এসেছো, এটা কেমন? আমার এগুলো একদম ভালো লাগে না। তোর ভালো লাগা আর না লাগা দিয়ে আমার কিছুই যায় আসে না। আর আমি এসব চুরি করি, এগুলো বিক্রি করে আমি তোর বিয়ের জন্য টাকা জমাই। মা, আমাকে বোকা বানাতে এসো না, আজ পর্যন্ত একটা টাকাও তুমি আমার পিছনে ভাঙনি, সব কিছু তোমার পিছনে ভাঙো। তুমি অনেক লোভী আর নিজের এটা সবসময় বুঝো। আমার কথা কোনোদিনও চিন্তা করো না, কোনোদিন যদি ধরা পড়ো তাহলে তো কারাগারে যাবে, তারপরে আমার কি হবে? আরে এত দূরের কথা চিন্তা করিস না, কিছুই হবে না। মা, আমি তোমাকে বলছি তুমি এগুলো ছেড়ে দাও, না হলে অনেক বড় বিপদ হতে পারে। তুই চুপ থাক, তোর থেকে আমি কিছু জানতে চাইনি, আমার কাজ আমাকে করতে দে। এরপরে কোকিলা পরি রানীপুরির কাছে গেল। হ্যাঁ কোকিলা, কি হয়েছে, রান্নাঘরে কোনো সমস্যা হয়েছে? আসলে রানীপুরি, আপনি তো জানেন অনেক বছর ধরেই আমি রান্না করছি, খাবারের মশলাগুলো গুঁড়ো করতে করতে আমার হাতগুলো একদম জ্বলে যায়। আপনি যদি আমার কাজটা একটু পাল্টে দিতেন, আমি আপনার ঘর বাড়ি গোছাতাম আর মহলটাকে পরিষ্কার রাখতাম। আমি একটু রান্নাঘরের কাজটা বাদ দিতে চাই। কোকিলা পরি অনেক আগে থেকেই মহলে কাজ করত বলে রানীপুরি ওর কথা মেনে নিল। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তুমি মহলে কাজ করো, রান্নাঘরে তোমার কাজ করা লাগবে না। শাহি রান্নাঘরের জন্য আমি অন্য লোক রেখে দিচ্ছি। এরপর কোকিলা পরির সাথে সাবিতা পরির কাজ পড়ল। ওরা দুজন একসাথে সবকিছু পরিষ্কার করত আর রানীপুরি সাথে সাথেই থাকত। রানীপুরি আস্তে আস্তে কোকিলা পরিকেও অনেক বিশ্বাস করতে লাগলো। রানীপুরি একটু অসুস্থ ছিল বলে রাজমাতা রানীপুরির সাথে দেখা করতে এলো। রানীপুরির সাথে আজকে রাজমাতা দেখা করতে এসেছে, নিশ্চয়ই দামি কিছু দিবে, আমিও যাব ওখানে, যে দেখবো কি দামি কিছু দেয়। তখন রানীপুরি বলল, দেখো আজকে রাজমাতা আসবে, সাবিতা পরি তুমি আমার সাথেই থাকবে, আর কোকিলা পরি
তুমি ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকবে, আমি ডাকলে তারপরে আসবে, এর আগে তুমি ভিতরে ঢুকবে না, কেমন? ঠিক আছে রানী পরি। কোকিলা পরির এটাতে অনেক রাগ হলো। আমাকে বিশ্বাস বেশি না করে সাবিতাকে করে, আমি এটা দেখে নিব। কিছুক্ষণ পর কোকিলা পরি রানী পরিকে যে বলল, রানী পরি আজকে আমার শরীরটা ভালো করছে না, আমি একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা চলে যাও তুমি, সমস্যা নেই। এদিকে কোকিলা পরি বাড়িতে না যেয়ে ওই ঘরেই লুকিয়ে থাকলো। রাজমাতা এলো। এরপর রাজমাতা রানী পরিকে বলল, দেখো রানী পরি, দেখো তোমার জন্য আমি একটা জাদুর জিনিস নিয়ে এসেছি, যেটা তুমি ধরে যার রূপ নিতে চাবে তার রূপই নিতে পারবে। আমি জানতাম এবারও তুমি ভালো কিছুই আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা সাবধানে রেখো, যে কেউ এটা নিয়ে বাজেভাবে ব্যবহার করতে পারে। তুমি চিন্তা করো না, এই যে সাবিতা পরি, ও অনেক বিশ্বস্ত আমার, ও রাখবে এটার খেয়াল। ঠিক আছে সাবিতা? হ্যাঁ রানী পরি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর জাদুর ওই পাথরটি ওরা অনেক যত্ন করে রেখে দিল। এগুলো সব কোকিলা পরি দেখে ফেলল। পরদিন কোকিলা পরি ওই জাদুর পাথরের কাছে গেল, তারপর ওইটা ধরল। জাদুর পাথর, তুমি আমাকে সাবিতা পরির রূপ নিয়ে নাও, আমাকে সাবিতা পরি বানিয়ে দাও। সাথে সাথে সাবিতা পরির মতো কোকিলা পরি হয়ে গেল। এরপর ও সাবিতার রূপ নিয়ে মহলে অনেক বড় বড় চুরি করলো। অন্য পরীরা দেখে ফেলল সাবিতা চুরি করছে। এরপর রানী পরীকে জানালো, সাবিতা আমার চারপাশটা নেকলেস নেই, তুমি চুরি করেছো, অন্যান্য দাসীরা বলেছে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার সাথে এরকমটি করলে। রানী পরি আমি দিব্যিকে বলছি, আমি চুরি করিনি। না রানী পরি, আমি তো ওকেই দেখেছি, আমি ঘর পরিষ্কার করছিলাম তখন আমি ওকেই দেখেছি। রানী পরি আমি আপনার পায়ে পড়ছি, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আচ্ছা চলো দেখে আসি তো ওই জাদুর পাথরটা আছে কিনা। এরপর জাদুর পাথরের কাছে যেয়ে দেখলো জাদুর পাথরটি ওখানে নেই। তার মানে যে চুরি করেছে সে তোমার রূপ নিয়ে তারপরে চুরি করছিল, আসল চুরি তুমি করনি, আসল চোর পুরি তুমি নও। এরপর রানী পরি ওনার জাদু দিয়ে দেখলো ওই চুরি কোকিলা পরি করেছে। তারপর কোকিলা পরিকে শাস্তি দেয়া হলো। তখন ওর মেয়ে এটা জেনে ফেলল। তারপর ও রানী পরির কাছে দৌড়ে এলো। রানী পরি আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই, আপনি আমার মাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আমার মা আর কোনো দিনও চুরি করবে না। আচ্ছা ঠিক আছে, কোকিলা পরিকে নিয়ে আসা হোক। এরপর কোকিলা পরিকে নিয়ে আসা হয়। কোকিলা তুমি কি আর কোনো দিনও চুরি করবে, আমাকে কথা দাও। রানী পরি আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিনও চুরি করব না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর রানী পরি ওদেরকে মাফ করে দিল। এরপর কোকিলা পরি মহল থেকে বের হয়ে গেল। তারপর সাবিতা পরিরা খুশি খুশি থাকতে লাগলো। পরিদের একটি নগর ছিল, সেখানে জ্যাকলিন নামের একটি পরি বাস করত। জ্যাকলিন পরি অনেক ভালো ছিল। এদিকে পৃথিবীতে সুস্মিতা আর জন নামের দুই বন্ধু বান্ধব বাস করত। ওরা দুজন অনেক মিল ছিল, ওরা একসাথে কলেজে পড়াশোনা করত, ওরা বন্ধু বান্ধবদের সাথেও একসাথে ঘুরতে যেত, মুভি ওরা প্রায় একসাথে দেখতে যেত। সুস্মিতা মনে মনে জনকে অনেক পছন্দ করত। জন আমি তোমাকে অনেক পছন্দ করি, একদিন আমি তোমাকে নিশ্চয়ই এটা বলবো। আরে সুস্মিতা দেখছিস কি হাসি চিন্তাই না হলো। সুস্মিতা আর জন পাশাপাশি বাড়িতেই বাস করত। সুস্মিতার মা একটি জাদুকর্মী ছিল। মা আমি জনকে অনেক পছন্দ করি, আমি বিয়ে করলে জনকেই করব। আচ্ছা ঠিক আছে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, তুই যাকে ইচ্ছা তাকেই বিয়ে করবি,
আমার মেয়ে যাকে পছন্দ হবে আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিব। সুস্মিতা অনেক খুশি ছিল। জন আর ও বাসায়ও প্রায় একসাথে আসত। একদিন সুস্মিতা ভাবল ও জনকে বলে দিবে ও কতটা ওকে পছন্দ করে। জন শোন না, আমি না একটা কথা তোকে বলতে চাই। আরে সুস্মিতা ভালোই হয়েছে তুই এসেছিস, আজকে আমার বাস্কেটবল ম্যাচ আছে, তুই আসবি তো দেখতে? হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আসব। আচ্ছা তুই জানি কি বলতে চেয়েছিলি? না কিছুই না, ঠিক আছে আমি চলে আসব। এদিকে পরিনগরে জ্যাকলিন পরি একদিন ঘুমাচ্ছিল, তখন ও স্বপ্নে দেখলো ও পৃথিবীতে যাচ্ছে, পৃথিবীতে যে ও একটি ছেলের সাথে অনেক মজা করছে। জ্যাকলিন পরি দুনিয়াতে কেউই ছিল না, ও সব সময় পরিনগরের একটি দাদি আম্মা ছিল, সেই দাদি আম্মাকে যে সবকিছু বলতো। দাদি আম্মা জানেন আমি না শুধু পৃথিবীর স্বপ্ন দেখি, আর দেখি ওখানে আমি একটি ছেলের সাথে দেখা করেছি, ওখানে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, মনে হয় পৃথিবী তোমাকে ডাকছে, টানছে তোমাকে পৃথিবী, তোমাকে যেতে হবে পৃথিবীতে। হ্যাঁ দাদি আম্মা আমিও পৃথিবীতে যেতে চাই, কিন্তু আমার তো পাখা আছে, পৃথিবীর মানুষ তো দেখে ফেলবে আমি একটি পড়ি, তারপরে যদি আমাকে কিছু করে। হ্যাঁ সেটাও ঠিক বলছো, ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটি জাদুর পানি দিচ্ছি, এই পানিটা খেয়ে নিলেই তুমি মানুষ হয়ে যাবে, তুমি পৃথিবীতে যাও, যে এই পানিটা খেয়ে নিও। ঠিক আছে দাদি আম্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর জ্যাকলিন পরি পৃথিবীতে গেল। এদিকে জন আর সুস্মিতা ওদের বাস্কেটবল ম্যাচ শেষ করে বাসা যাচ্ছিল, হঠাৎ করে জন সুস্মিতাকে বলল, আচ্ছা শোন তুই একটু বাসায় যা, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি কাজটা শেষ করেই আসছি। আচ্ছা ঠিক আছে কিন্তু দেরি করবি না। তারপর জন রাস্তা দিয়ে যাচ্ছিলই, তখন ওর সামনে জ্যাকলিন পরি এসে নামলো। জ্যাকলিন পরি জনকে দেখে অবাক হয়ে পড়ল, আসলে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভয় পেতে হবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি একটি পরি তাই না? আমি জন। হ্যাঁ আমি জ্যাকলিন, জ্যাকলিন পরি। দাঁড়াও আমি একটা জাদুর পানি আছে সেটা খেয়ে নেই, খেলে আমি মানুষ হয়ে যাব। তারপর ও জাদুর পানিতে খেলো, খাওয়ার সাথে সাথে জ্যাকলিন পরি মানুষ হয়ে গেল। ও আচ্ছা, জাদুর পানি খাওয়ার সাথে সাথে পরি থেকে মানুষ হয়ে গেলে। হ্যাঁ শোনো না, আমি না পৃথিবীতে প্রথমবার এসেছি, আমাকে একটু তুমি ঘোরাবে? আর আমার থাকার কোনো জায়গাও নেই, কোথায় থাকবো বুঝতে পারছি না। আরে তুমি চিন্তা কেন করছো, আমার বাসায় চলো, আমার বাসা আমি আর আমার মা থাকি, আর কেউই থাকে না, আমার মা তোমাকে দেখে খুশি হবে। ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জন। তারপর জন জ্যাকলিন পরিকে নিয়ে ওদের বাসায় গেল, এটা সুস্মিতা দেখে ফেলল, দেখে ও অনেক রাগ করল। এদিকে জ্যাকলিন পরিকে জনের মা অনেক খাবার খাওয়ালো, ওকে অনেক আদর যত্ন ওরা করলো। পৃথিবীর মানুষরা কত ভালো, আমি শুধু শুধু ভাবছিলাম, আগে আসা উচিত ছিল আমার, যাক এখন এসে ভালোই করেছি। পরদিন জন জ্যাকলিন পরিকে নিয়ে বাইরে ঘুরতে গেল, ওকে রেস্টুরেন্টে খাবার খাওয়ালো, বিস্কুটে পার্টি করালো, আবার ওকে মুভিও দেখতে নিয়ে গেল। মুভি দেখা থেকে যখন ওরা চলে আসছিল তখন সুস্মিতার সাথে জনদের দেখা হলো। ভালোই তো জন, এখন আমাকে ভুলে গেছিস, এই মেয়েকে হ্যাঁ ও তোর সাথে কি করে, আমার ফোনও তুই ধরিস না, আর আমার খোঁজ খবরও তুই নিচ্ছিস না, কি পেয়েছিস নাকি? আহা হা সুস্মিতা তুই রাগ করছিস কেন, এটা হচ্ছে জ্যাকলিন। তারপর জন সুস্মিতাকে সবকিছু খুলে বলল, আরে যে জ্যাকলিন এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুস্মিতা, ও আমার অনেক ভালো বান্ধবী, আমরা একসাথে বড় হয়েছি, পাশের বাসায় থাকে ও আমার। ও আচ্ছা সুস্মিতা তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। কিন্তু জন
সুস্মিতাকে বেস্ট ফ্রেন্ড বলেছে দেখে সুস্মিতার অনেক রাগ উঠল। সুস্মিতা বাসায় যেয়ে অনেক কান্নাকাটি করল। মা, জন এখন আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে, ও তো ওই পরিটার উপরে অনেক দুর্বল হয়ে পড়েছে, আমার তো মনে হয় ও আর আমাকে পছন্দ করে না। কি বলছিস তাকে, আমার মেয়ের সাথে এরকম করবে? আমি কোনোদিনও এরকম হতে দিব না। দাঁড়া, আমাকে একটা উপায় বের করতে দে, একটু সময় দে আমাকে তুই। এদিকে জন জ্যাকলিন পরিটা অনেক পছন্দ করতে লাগলো। আচ্ছা জ্যাকলিন, যদি পৃথিবীর কাউকে তোমাদের ভালো লেগে যায় তাহলে কি করো? পৃথিবীর কাউকে ভালো লাগলে যদি আমরা বিয়ে করি তাহলে আমাদেরকে পরিনগর ছেড়ে দিতে হয় আর আমরা সারা জীবনের জন্য মানুষ হয়ে যাই। ও আচ্ছা, এরকম ব্যাপার। তারপর জন একদিন সুস্মিতাকে বলল ও জ্যাকলিন পরিতে অনেক পছন্দ করে। সুস্মিতা কাঁদতে কাঁদতে ওর মার কাছে গেল। মা, দেখেছো, যেটা আমি ধারণা করেছিলাম সেটাই হয়েছে। জন জ্যাকলিন পরিকেই পছন্দ করে, আমাকে ও পছন্দ করে না। দাঁড়া, তুই চিন্তা করিস না, এই যে আমি একটি জাদু বানিয়েছি, এই জাদু দিয়ে আমি তোকে জ্যাকলিন পরির মতোই বানিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত জন জানতে পারবে তুই সত্যিকারের কে, ততক্ষণ পর্যন্ত তুই জ্যাকলিন পরির রূপেই থাকবি। তারপর সুস্মিতাকে ওর জাদুকর্মী মা জ্যাকলিন পরির মতো বানিয়ে দিল। আরে মা, সত্যি তো আমি পুরো জ্যাকলিন পরির মতো লাগছি। তারপর সুস্মিতা জনদের বাড়িতে গেল। জন, কি করছো? আসো আমার সাথে কথা বলো এখন। আরে তুমি না মাত্রই আমার মার সাথে রান্নাঘরে ছিলে, আমি তো মাত্রই তোমাকে দেখে আসলাম। হ্যাঁ, তো আমি এখন চলে এসেছি, কি হয়েছে? তখনই জ্যাকলিন পরি চা বানিয়ে জনের জন্য নিয়ে আসলো। ওদের দুজনকে একই রকম দেখে জন অবাক হয়ে গেল, এদিকে জ্যাকলিন পরিও অবাক হয়ে গেল। আরে এটা হচ্ছে নাকি? ও তো পুরো দেখতে আমার মতো। কে বলেছে আমি তোমার মতো? তুমি দেখতে আমার মতো। আরে হচ্ছে নাকি? কে আসল জ্যাকলিন পরি? আসল পরিটা কে? জন কিছুই বুঝতে পারছিল না। জন, আমি জ্যাকলিন পরি, আমি আসল জ্যাকলিন, তুমি আমাকে চিনতে পারছো না? জন, আমি আসল পরি, তুমি আমাকে চিনতে পারছো না কেন? বলো, এই যে আমার সাথে কথা বলো। হঠাৎ করে জনের পায়ে অনেক ব্যথা শুরু হয়ে গেল। ওরে বাবারে, আমি আর পাচ্ছি না, অনেক ব্যথা করছে পাটা, ওফ। এক পরি কাটতে লাগলো, আরেক পরি জনের কাছে যে ওকে সেবা করতে লাগলো। তখন জন বুঝে গেল যে ওকে সেবা করছে সেই আসল জ্যাকলিন পরি। আসলে তুমি জ্যাকলিন পরি, ও আসলে নকল পরি। এটা বলতেই সুস্মিতা ওর আগে দিতে চলে আসলো, ও দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। এরপর জন আর কোনোদিনও সুস্মিতার সাথে কথা বলল না, ও জ্যাকলিন পরিকে বিয়ে করে খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগবে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।